আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دين کی سورج ڈوب رہا ہے দিন কি সূরজ ডুব রহা হে হম লোগো কে সামনে রোজে মহশর ক্যা জো আব হে মুস্তফা কে সামনে রোজে মহশর ক্যা জো আব হে মুস্তফা কে সামনে ইহা হম সব মুসাফির হে ইহা হম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই পবিত্রতম জুমার দিন, জুমার খুতবার আলোচনায় আমরা একত্রিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করছি যিনি বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মহাব্বত এবং ভক্তির দরুদ এবং সালাম পেশ করছি।
সরওয়ারে কায়নাত সাইয়দুল মুরসালিন ওয়ান নবিয়্যিন খাতামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন সাইয়দুনা ওয়া নবিয়্যুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা জুমার খুতবায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি এবং কাজ কি। তার জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য, এ ব্যাপারে কোরআন আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এ বিষয়টা আজকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সহি বুঝ দান করুন। দেখেন, মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল যে দিন এটাকে প্রতিষ্ঠা করা, নিজেকে দিনের উপর প্রতিষ্ঠিত করা। আর আল্লাহর দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, দিনের প্রত্যেকটা হুকুমকে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, এটা হলো মুসলমানের, এটা হলো কাজ। যে দিনের উপর চলতে হবে, দিনের হুকুম মানতে হবে এবং নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর দিনকে প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, এটাকে আমরা যদি অর্থ বুঝে একটু পড়ার চেষ্টা করি, তাহলে স্পষ্টভাবে যে বিষয়টা বুঝে আসবে, যে কোরআন আমাদেরকে পরাজিত অবস্থান থেকে মজলুমভাবে ধর্ম পালনের হুকুম দেয় না, বরং কোরআন আমাদেরকে হুকুম দেয় যে তুমি তোমার সমাজকে কুফুর এবং শিরিক থেকে মুক্ত করো এবং ইসলামী সমাজ গড়ে তোল। কোরআন আমাদেরকে যে হুকুমটা দেয় যে কুফুর এবং শিরিক এটাকে দূর করা, কুফুর মানে অন্ধকার, শিরিক অন্ধকার, কোরআন আমাদেরকে বলে যে কোরআনের আলো এটাকে জ্বালিয়ে দাও। আর যখনই আলো চলে আসবে, অন্ধকার এটা বিদায় নেবে। তো এইটা তো আলো, এই আলো নিয়ে জেগে ওঠার জিম্মাদারিটা, এই আলো নিয়ে জেগে ওঠার জিম্মাদারিটা এটা মুসলমানদেরকে পালন করতে হবে। অন্ধকার কাউকে না কাউকে আলো জ্বালিয়ে দিতে হবে, তাহলে সবাই আলো পাবে। এখানে অন্ধকারের মাঝে 100 মানুষ অবস্থান করতেছে, একজন মানুষ যদি আলো জ্বালিয়ে দেয়, তাহলে এই জায়গার বাকি 99 জন মানুষ আলো পেয়ে যাবে। এই পূর্ণ পৃথিবীর মানুষ অন্ধকারের মাঝে আছে মনে করেন। আমি এমন এক সমাজের মাঝে বসবাস করছি, এই সমাজের
অন্ধকার আর অন্ধকার। তো এখানে আলো জ্বালিয়ে দিতে হবে। তো এই আলো জ্বালিয়ে দেওয়ার কাজটা, এটা যখন আমরা করব সবাই আলো পাবে। এই কাজটা করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? যে অন্ধকার আমরা থাকতে দিব না, যেখানেই অন্ধকার সেখানে আমরা আলো নিয়ে উপস্থিত হব। দেখেন, অন্ধকারকে আলো দ্বারা আলোকিত করতে হয়। আলো ছাড়া অন্ধকারকে কিন্তু বিদায় করা যাবে, বলেন? অন্ধকারকে আলো জ্বালিয়ে দেওয়া ছাড়া অন্ধকারকে কি আরো কোনো পদ্ধতিতে এটাকে বিদায় করা যায়? যায় না। তে মানুষ যখন শিরকের মাঝে আছে, কুফুরের মাঝে আছে, অন্ধকারের মাঝে আছে, তার কাছে আলো নেই, এটা হলো জাহালাত, এটা হলো মূর্খতা। তো এটা থেকে এই মানুষগুলোকে মুক্ত করার জন্য আমাদেরকে আলো, অর্থাৎ এ কোরআন, কোরআন মানে আলো। আল্লাহ কোরআনকে বলছেন আলো, নূরুন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের কাছে কি এসেছে? আলো এসেছে। সে আলোটা কি? কিতাব, কোরআন। এই আলো দ্বারা অন্ধকারকে দূর করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, মানুষ এরকম অন্ধকারের মাঝে ছিল। তো সেই অন্ধকার থেকে মানুষগুলোকে তিনি যে আলোকিত করলেন, মানুষদেরকে আলো দিলেন, সে আলোটা কি? কোরআন। কোরআনটাই সে আলো। যে আলো পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআনের মাধ্যমেই, কোরআনের আলোকিত শিক্ষার মাধ্যমেই তিনি আবু বকরকে তৈরি করছেন, ওমরকে তৈরি করছেন, ওসমানকে তৈরি করছেন, হযরতে আলীকে তৈরি করছেন। এই যে এই সমস্ত মানুষগুলো যে তৈরি হয়েছে, এটা কোন আলোতে? এই যে কোরআনের আলোতে তৈরি হয়েছে। যদি এমন অবস্থা হয় যে কুফর আর শিরিকের প্রভাব থেকে সমাজকে মুক্ত করার আমার শক্তিও নাই, সামর্থ্যও নাই, সম্ভব না, এ জায়গায় আলো থাকে না, আলো অন্যরা নিভায় দেয়, এই এটা এমন জায়গায় আমি আসি, এই জায়গায় আলো গ্রহণ করে না, এ জায়গায় কোনো আলো কাজ করে না, এরকম অন্ধকার, আলো কাজ করে না, মশাল নিভা যায়। আপনাদের মাঝে অনেকে খাগড়াছড়ি আলুটিলা গেছেন না? যাওয়া হয়নি খাগড়াছড়ি আলুটিলা। এটা পাহাড়, বিশাল পাহাড়, পাহাড়ের নিচে দিয়ে একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দ্বারা পাহাড়ের এই এক সাইড থেকে আরেক সাইডে যাওয়া যায়, কিন্তু ভিতর খুব ঘুটঘুটে অন্ধকার, মশাল নিয়ে ঢুকতে হয়। তো যারা ঢুকে এরা মশাল নিয়ে ভিতরে ঢুকে, তো এই মশাল নিভা যায়, মানে এত অন্ধকার, মশাল নিয়ে যাওয়ার পরও মানে মাঝপথে যাওয়ার পরে মনে হয় যে এখন প্রাণ নিয়ে ওই পার পর্যন্ত যাইতে পারলেই হয়, এরকম ভয় ভীতির মাঝে এই আলোটিলাটা পার হইতে হয়। আমি এটা পার হইছি, আমি নিজেও গেছি। তো প্রথমে তো এত ভয় বুঝি নাই যে ভিতরে যাওয়ার পরে এত ভয় পাবো, কিন্তু ভিতরে যাওয়ার পর খুব ভয় পাইছি। ওই যে খাগড়াছড়ি আলুটিলা, ওইটার কথা বলতেছি। তো কখনো কখনো জায়গাটা এরকম হয় যে সেখানে আপনার মশাল কাজ করে না, পাঁচজন পাঁচটা মশাল নিয়ে গেলে তিনজন একটা নিভা যায়, কঠিন অবস্থা। তো তখন নিজেকে মুক্ত করতে হবে,
যে সমাজ মুক্ত করা যাবে না, তখন তখন ফিকির করতে হবে যে সমাজের মাঝে যে অন্ধকার এটা তো দূর হবে না, কিন্তু আমার নিজেকে এই অন্ধকারের মাঝে রাখা যাবে না, আমাকে বাঁচাইতে হবে। এটাকে বলা হয় হিজরত। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হিজরত। তো ইসলাম মুসলমানদেরকে হুকুম দেয় যে এমন পরিবেশে থাকো যে পরিবেশের মাঝে দিন প্রতিষ্ঠিত, অথবা কোথাও দিন প্রতিষ্ঠিত নাই, তাহলে এই জায়গায় এইভাবে থাকো যে আমি দিন প্রতিষ্ঠার জন্য আসি, এবং এই জায়গায় দিন প্রতিষ্ঠিত করা সম্ভব, আমি দিন প্রতিষ্ঠিত করার, দিনকে এই জায়গায় প্রভাবশালী করার আমি ফিকির করতেছি। অবস্থা যদি এমন হয়ে যায় যে না, এই জায়গায় দিন তো প্রতিষ্ঠা করা যাবেই না, এখানে থাকলে নিজেরও বদ্দিনী গ্রহণ করতে হবে, এই জায়গায় দিন প্রতিষ্ঠা করা সম্ভব না, তখন ইসলামের হুকুম যে হিজরত করো, হিজরত করো। এবং হিজরতকে অনেক ফাজাইল পূর্ণ একটা আমল বলা হয়েছে। ওয়ামাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি ইউহাজির ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে ব্যক্তি হিজরত করে, আল্লাহর পথে যে ব্যক্তি কি করে? হিজরত করে আল্লাহর দিন, এটা এই দিনের উপর চলার জন্য হিজরত করে, যে এই জায়গায় দিনের উপর চলতে পারতেছি না, আমি হিজরত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের ফাজাইল বলতেছেন, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাউন ওয়াসা, তো সেই জমিনের মাঝে প্রচুর গনিমত এবং সচ্ছলতা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই হিজরতের কারণে তাকে সচ্ছলতার জীবন দান করবেন এবং তার জীবনের মাঝে বরকত দান করবেন। হিজরতটা একটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু অনেক ফজিলতপূর্ণ আমল। আল্লাহ বলতেছেন হিজরত করে কেউ গরিব হবে না। মক্কা থেকে আল্লাহর রসুল হিজরত করছেন না, যখন অবস্থা এমন আসছে মক্কায় আর দিন প্রতিষ্ঠিত করা সম্ভব না, এটা এতই অন্ধকার, এরা আলো নিভাইয়া দিবে কিন্তু এই সমাজকে আলোকিত করতে তারা দিবে না, তখন আল্লাহর রসুল সাহাবা একরাম ওনারা এই কুফুরির প্রভাব, শিরিক আর কুফুরের এই সমাজের মাঝে তারা থাকবেন, আর কুফর আর শিরিক এটাকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম দিয়েছেন না, সমাজ বাঁচাইতে পারবে না, তাহলে নিজে বাঁচো। সমাজ মরে যেতেছে, এজন্য আমিও মরে যাবো। সমাজ জাহান্নামের দিকে যাইতেছে, আমিও যাব। বলেন 100 জন লোক জাহান্নামের দিকে যাচ্ছে, সবাই যেহেতু যাইতেছে, আমিও যাব। এটা তো আমার আপনার সিদ্ধান্তের ব্যাপার। বা 1 কোটি মানুষ এরা সিদ্ধান্ত নিচ্ছে জাহান্নামে যাবে, কারণ কি আমি আপনি সিদ্ধান্ত নিব, যেহেতু এত মানুষ যাইতেছে আমি একলা জান্নাতে যাব, এই চিন্তা করুন। আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি একাই জান্নাতে যাব, কারণ এটা জান্নাতের পথ, এটা নিশ্চিত, আল্লাহ কোরআনের মাঝে বলতেছে। আর 1 কোটি মানুষ, কোটি কোটি মানুষ এরা যে পথে চলতেছে, এরা অনুমানের উপর চলতেছে, এরা ধারণার উপর চলতেছে, এটা নিশ্চিত যে এই পথ সিরাতে মুস্তাকিম না, এই পথে যারা যাচ্ছে এটা জান্নাতের পথ না, আমি যাব না। কি বলেন, রাজি আছি না? ক্ষতিগ্রস্ত তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা কুফুরির অধীনে থাকাকে গ্রহণ করলো, শিরিক কুফুর চলতেছে, ও চিন্তা করলো আমার তো এখানেই থাকতে হবে,
আর শিরিক আর কুফরের মাঝখানে থেকে সে আধা মুসলমান আধা কাফের, হাফ মুসলমান হাফ কাফের, এইভাবে তার জীবনকে পরিচালিত করল। অপরাপুরি ইসলামের উপর চলতে পারলো না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে এ লোকটা ক্ষতিগ্রস্ত হল, এ লোক ক্ষতিগ্রস্ত। দেখেন কোরআনে কারীমের মাঝে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম, ফেরেশতারা যখন জানকে কবজ করবে ওই সমস্ত ব্যক্তিদের, জালিমি আনফুসিহিম যারা নিজেদের প্রতি জুলুম করেছে, যারা নিজেদের প্রতি অন্যায় করেছে, যারা কুফুর আর শিরিক প্রভাবিত সমাজের মাঝে আধা মুমিন আধা কাফের জীবনযাপন করেছে, সুযোগ ছিল সুযোগকে গ্রহণ করে নাই, সুযোগ ছিল সুযোগকে গ্রহণ করে নাই, হিজরত করে নাই। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম, ফেরেশতারা যখন জানকে কবজ করবে ওই সমস্ত ব্যক্তিদের, যারা নিজেদের প্রতি জালেম ছিল, কলু ফেরেশতারা তাদেরকে জান কবজের সময় প্রশ্ন করবে ফিমা কুনতুম, তোমরা কি অবস্থার মাঝে এখানে ছিলে, এখানে তোমরা এই সমাজের মাঝে কিভাবে তোমরা তোমাদের জীবন কাটাইছো, কিন্তু অন্ধকার, অন্ধকারের মাঝে থাকছো কেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তো অন্ধকার এখানে কেমনে থাকছো। কলু তারা জবাব দিবে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদি, আমরা এখানে ছিলাম খুব দুর্বল ভাবে ছিলাম, কুন্না আমরা ছিলাম মুস্তাদাফিনা, এমন ছিলাম যে আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, খুব দুর্বলতার মাঝে, খুব মজলুম ভাবে, খুব পরাজিত অবস্থায় আমরা এখানে অবস্থান করেছি। বলবে যে আমরা আসলে এই জায়গায় সঠিকভাবে দিনের উপরে চলতে পারি নাই, পারি নাই, এটা স্বীকার করবে। পরিবেশ ভালো না, চতুর্দিকে কুফর, চতুর্দিকে শিরিক, শিরিকের প্রভাব, কুফুরের প্রভাব, দিন ছিল দুর্বল, দিন দুর্বল ছিল। কালু ফেরেশতারা তাকে প্রশ্ন করবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, ফেরেশতারা ওই অবস্থায় তাকে বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, আল্লাহর জমিন তো অনেক প্রশস্ত ছিল, ফাতুহাজিরু ফিহা, তুমি সেথায় হিজরত করে চলে যেতে, যেখানে আলোর মাঝে থাকা যাবে তুমি সেখানে যেতে, তুমি অন্ধকারের মাঝে থাকলে কেন, তুমি তো তোমার নিজের উপর জুলুম করছো, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করছো, এটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সিদ্ধান্ত বলতেছেন, এদের ঠিকানা কোথায় হবে, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এরা এমন ব্যক্তি এদের ঠিকানা হবে জাহান্নাম, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এরা এমন ব্যক্তি মাওয়াহুম তাদের ঠিকানা হবে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম এটা
একজন মানুষের জন্য খুব নিকৃষ্ট এক ঠিকানা, খুব কষ্টের এক জায়গা হলো জাহান্নাম। তো এদের মৃত্যুটা কঠিন হবে, মৃত্যুর পর তাদের সাথে কঠিন আচরণ করা হবে। তাই দেখেন আল্লাহর দিন এটাকে নিজের মাঝে কায়েম রাখা, দিনই পরিবেশের মাঝে থাকা, যেই পরিবেশে দিন আছে সেই পরিবেশে থাকা, বা এমন পরিবেশে থাকা যেখানে দিন কি করা যায়, প্রতিষ্ঠা করা যায়, এটা মুমিনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে সামনে রাখা চাই। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, দেখেন আমি কোরআনে কারিমের সূরাতুস শুরা সূরার 13 নম্বর আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, শারআ লাকুম মিনাদ দ্বীনি, শারআ লাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ تِنِي আল্লাহ রাব্বুল আলামিন শারআ তিনি নির্ধারিত করে দিয়েছেন। শারআ শব্দের অর্থ হল নির্ধারণ করে দেয়া, শারআ এই শব্দ থেকেই শরীয়ত শব্দ আসছে। শারআ তিনি নির্ধারিত করে দিয়েছেন লাকুম তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমার রব, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার পালনকর্তা, যিনি তোমার মালিক, যিনি তোমার প্রভু, তোমার উপাস্য, তিনি শারআ লাকুম তোমার জন্য নির্ধারিত করে দিয়েছেন, মিনাদ্দিনি এমন কিছু আইন। মিনাদ দিন অর্থ কি আইন, দিন অর্থ কি আইন। শারআ লাকুম মিনাদ দ্বীনি, তিনি তোমাদের জন্য এমন কিছু আইন নির্ধারিত করে দিয়েছেন, আল্লাহ তোমাদের জন্য কিছু আইন এটা একদম নির্ধারণ করে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহান, এই আইনগুলোই তিনি নির্ধারণ করেছিলেন নূহের জন্য। মা ওয়াসা বিহি, সেই আইনগুলো তিনি তোমাদেরকে দিছেন। মা ওয়াসা বিহি, যে নির্দেশ তিনি দিয়েছিলেন নূহান, কাকে? নূহকে বলতেছে, হযরতে নূহকে, তার নাম শুনেছ? ওই নূহকে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছিলেন তোমাদেরকে, ওই আইনই তিনি দিছেন, নতুন কিছু না। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা আপনার কাছে, আল্লাহ আমাদের নবীকে বলতেছেন যে ইলাইকা আপনার কাছে, আওহাইনা যা কিছু আমি নির্দেশ প্রেরণ করেছি, যা কিছু আমি ওহী করেছি, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম, মূসা, ঈসা তাদের কাছেও আমি ওহী করেছিলাম,
অর্থাৎ নূহের কাছে আমি ওহী করেছি, ইব্রাহিমের কাছে ওহী করেছি, মূসার কাছে ওহী করেছি, ঈসার কাছে আমি ওহী করেছি, এদের সকলের কাছে আমি আমার নির্দেশ পাঠিয়েছি, সকলের জন্য আইন পাঠাইছি, আইন দিছি সবার জন্য। আমি নবীদের মাধ্যমে মানুষের কাছে আমি আমার আইন, এটা মানুষের কাছে আমি আমার আইনগুলোকে প্রকাশ করেছি। আর এই সকল নবীদেরকে আমি জিম্মাদারি দিয়েছি, এই সকল নবীদেরকে, হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, আল্লাহ এই সমস্ত নবীদের আলোচনা করে বলতেছেন এই সমস্ত নবীদের প্রতি আমার দেয়া জিম্মাদারি ছিল, নবুয়তের যে জিম্মাদারিটা ছিল সে জিম্মাদারিটা কি, যে আন আকিমুদ্দিন, যে তোমরা দিনকে কায়েম করো। আমি যে আইন দিছি আইনকে কায়েম করো, এটাকে প্রতিষ্ঠিত করো। আন আকিমুদ্দিন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তর্জমা করেন যে তোমরা দিনকে কায়েম করো। আর শাহ রফিউদ্দিন এবং শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই ওনারা এই আয়াতের তর্জমা বলেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম রাখো। তো কোথাও যদি দিন কায়েম থাকে তাহলে তখন হুকুম কি, যেটা কায়েম আছে এটা কায়েম রাখো, আর যে জায়গায় দিন কি নাই, কায়েম নাই, সে জায়গায় কায়েম করো। কারণ আকিমু শব্দের অর্থ কায়েম রাখো আসে, কায়েম করো আসে। তো নবীদের প্রতি আল্লাহর এটা হুকুম ছিল, আল্লাহ নবীদের মাধ্যমে একটা দিন, একটা আইন দিছেন, সে আইনটাকে নবীদেরকে জিম্মাদারি দিছেন যে এটাকে কি করো, কায়েম করো, এটাকে কায়েম রাখো, এটা ছিল জিম্মাদারি। তাই আল্লাহর দেয়া যে আইনগুলো আছে, যে আইন আল্লাহ নবীদের মাধ্যমে আমাদেরকে দিছেন, এটা কিন্তু আল্লাহর আইন, ঠিক না? যে এই পৃথিবীর যিনি মালিক, এই পৃথিবীর যিনি বাদশা, এই আইনগুলো হলো সে আল্লাহর আইন, এটা নসিহত না, এটা বান্দার জন্য তার মুনিবের আইন, তার মালিকের আইন। কেউ যদি আইন না মানে তাহলে এটা বিদ্রোহ হবে, দেশের আইন না মানলে হয় রাষ্ট্রদ্রোহিতা, আর আল্লাহর আইন না মানলে হয় কি, ক্ষুদাদ্রোহিতা, যেটা রাষ্ট্রদ্রোহিতার চেয়েও অনেক বড় অপরাধ। ক্ষুদাদ্রোহিতা বড় অপরাধ না রাষ্ট্রদ্রোহিতা বড় অপরাধ? কোন ক্ষুদাদ্রোহিতা, এটা আরো অনেক বড় অপরাধ। এখন দেখেন কায়েম করতে হবে, এটা হুকুম, আইনগুলো কি করতে হবে, কায়েম করতে হবে। একটা সমাজে মুসলমানরা থাকবে কেন, আল্লাহর আইনকে কায়েম করার জন্য থাকবে, যে জায়গায় আছে এই জায়গায় কায়েম রাখবে, যেখানে নাই সেখানে কি করবে, কায়েম করবে, আল্লাহর হুকুমকে সে জায়গায় কায়েম করবে তারা। এখন কায়েম করা কাকে বলে, কায়েম করা এটা কাকে বলে? আমরা যদি বলি যে অমুক ব্যক্তি সে রাজত্ব কায়েম করছে, এর অর্থ কি, যে অমুকে তো তার রাজত্ব কায়েম করছে, এর অর্থ হইল সে দেশের লোকদেরকে তার অনুগত করে ফেলেছে, এবং সে এই জায়গায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছে, সবাই এই জায়গায় তাকে ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক সবাই তাকে মানতেছে, ইচ্ছায় হোক
অনিচ্ছায় হোক, সবাই তাকে তার আনুগত্য সবাই করতেছে, তাই তার রাজত্ব কি হইছে, কায়েম হইছে, এটাকে কায়েম হওয়া বলে। ইসলাম দিন কায়েম করার অর্থ হলো এই যে সবাই দিন মানতেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই দিন মানতেছে, এটাকে বলা হয় দিন কায়েম করা। দিনের সবচেয়ে দিনের কিছু হুকুম আছে, আল্লাহর কিছু আইন আছে, আছে না? আল্লাহর আইন আছে না নাই? আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় আইন হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। এটার উপর আর কোনো আইন নাই, এটা সবচেয়ে বড় আইন। মান আকামা সলাহ ফাকাদ আকামাত দ্বীন, বা মান হাদামা সলাহ ফাকাদ হাদামাত দ্বীন, যে যে নামাজকে কায়েম করলো ফাকাদ আকামাত দ্বীন, আল্লাহ বলতেছেন সে দিনকে কায়েম করলো, মানে আল্লাহর আইনকে সে কি করলো, প্রতিষ্ঠিত করলো। আর যে নামাজ নষ্ট করলো সে দিনটাকেই কি করে দিল, নষ্ট করে দিল। তার কাছে আল্লাহর আইনের কোনো মূল্য নাই, আল্লাহর আইনকে সে দাম দিল না, পাত্তা দিল না। আল্লাহ আমার আপনার জন্য একটা আইন করছে না, বলেন সে আইনটা কি? আর অনেক আইন আছে, আইনের মধ্যে শুধু নামাজ না, ইসলাম একটা ব্যাপক জিনিস। হ্যাঁ, আছে অনেক কিছু, এই জায়গায় অনেক হুকুম, এই যে পুরা কোরআনটাই হলো এই জায়গায় যত আদেশ আছে সব কার আদেশ? আরে বলেন না, কোরআনের মাঝে যত হুকুম আছে হুকুমগুলো কার? ওয়াকাবিলতু, আমরা কবুল করেছি, জামিআ আহকামিহি, আল্লাহর সমস্ত হুকুম আমি কবুল করছি, এটা হলো ইমান। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, এটা কিন্তু খুব খেয়াল করতে হবে, এটা ইমানে মুজমাল, সবার মুখস্থ আছে না? শুধু মুখস্থ থাকলে হবে, বুঝতে হবে তো, যে আমানতু বিল্লাহি, যে আল্লাহর প্রতি আমি ইমান এনেছি, আমানতু মানে আমি ইমান এনেছি, বিল্লাহি কার প্রতি? আল্লাহর প্রতি, কামা হুয়া আল্লাহ যেমন, বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীতে আল্লাহ যেমন, আমি সেভাবে আল্লাহর প্রতি কি আনছি, ইমান আনছি। আল্লাহ কোরআনের মাঝে আল্লাহর যে পরিচিতি বেশ করেছেন, আমি ঠিক ওইভাবে আল্লাহকে কি করি, বিশ্বাস করি, তার সাথে কাউকে আমি কি করি না, শরীক করি না। শেষ একটা সাবজেক্ট, আর আরেকটা সাবজেক্ট হলো ওয়াকাবিলতু, কাবিলতু অর্থ হলো গ্রহণ করা, কবুল করা। ওয়াকাবিলতু, আমি কবুল করে নিয়েছি, জামিআ, জামিআ শব্দের অর্থ হলো সমস্ত, আহকামিহি, আহকাম হলো হুকুমের বহুবচন, ওয়াকাবিলতু আমি কবুল করে নিয়েছি, জামিআ আহকামিহি তার সমস্ত হুকুম আমি কবুল করে নিছি। এই সমস্ত হুকুমগুলো এটা পাওয়া যাবে কোথায়? কোরআনে। কোরআনে যেমন নামাজের কথা আছে, আকিমুস-সালাহ, নামাজকে কায়েম করো, ওয়া আতুজ-যাকাহ, যাকাতকে প্রদান করো, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আর উমরাকে পূর্ণ করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন, সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এসব কোরআনের হুকুম না? এসব কোরআনের হুকুম। কোরআনের হুকুম মুআতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদকে তোমরা ভক্ষণ করো না, এটাও কোরআনের হুকুম। ওয়ালা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, এটাও কোরআনের হুকুম।
ওয়ালা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, এটাও আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে সে পুরুষ হোক নারী হোক, ফাকতাউ আইদিয়াহুমা, হাতগুলোকে কেটে দাও। এক টাকা চুরি করলেই না, ওটার আবার কি আছে? হাদিসের মাঝে আল্লাহর রসুলের জীবন থেকে পুরাটা কি করতে হবে জানতে হবে। আবার এই হুকুমগুলো, এটা আমার আপনার জন্য না, এই হুকুমগুলো বাস্তবায়ন করবে কে? সরকার, রাষ্ট্র। কিছু হুকুম আছে প্রজাদের জন্য হুকুম, জনগণের জন্য হুকুম, কোরআনের কিছু হুকুম, সে হুকুমগুলো হলো জনগণের জন্য পালনীয়। আবার কোরআনের কিছু হুকুম আছে, সেই হুকুমগুলো হলো রাষ্ট্রের জন্য পালনীয়। এই হুকুমগুলো জনগণ এটা নিজেরা দায়িত্ব নিয়ে এই হুকুমগুলো কি করবে না, পালন করবে না। এই হুকুমগুলো পালন করবে কারা? রাষ্ট্র। এটা মানে রাষ্ট্রের উপর ফরজ হুকুম। রাষ্ট্র এই দায়িত্ব যদি পালন না করে তাহলে রাষ্ট্রের কি হবে? ফরজ তরক হবে। এরকম কিছু হুকুম আছে। তো এই এই যে জামিআ আহকামিহি, আমরা তো এসবগুলো কি কি করি, বিশ্বাস করি। তো এই আল্লাহর হুকুম এটাকে কিভাবে কায়েম করা যায়, কিভাবে বাস্তবায়ন করা যায়, একদম সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, এই জিম্মাদারি পালন করেছেন কারা? নবীরা। নবীরা শুধু ওয়াজ করতে আসেন নাই, বাইশা শুধু ওয়াজ করছেন তা না, পৃথিবীর শয়তান কিসিমের মানুষগুলোর সাথে নবীদের মোকাবেলা হয়েছে, পথে পথে মোকাবেলা হয়েছে, হয়েছে না? শয়তান কিসিমের মানুষগুলোর সাথে নবীদের মোকাবেলা হয়েছে না? হয়েছে। তারপর নবীরা এদের সাথে মোকাবেলা করে, শয়তানের দুষরদের সাথে মোকাবেলা করে নবীরা কি করেছেন? এই দিনকে কায়েম করেছেন, দিনকে কায়েম করেছেন। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলছেন, ইন্নামা যালিকুম শাইতান ইউখাফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যে মানুষ এসে নবীদেরকে যখন ভয় দেখাইছে, আল্লাহ বলছে অত শয়তান, ইন্নামা যালিকুম শাইতান, যে সে হলো শয়তান, ইউখাফিফু আউলিয়া আহ, সে এসে তোমাদেরকে তার দুশরদের ভয় দেখায়, ফালা তাখাফুহুম, তোমরা শয়তানকে, শয়তানের দুশরদেরকে তোমরা ভয় পেও না, ওয়াখাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কারণ মুমিন সে শুধুমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। মুমিন তো শয়তানকে ভয় পায় না, কারণ মুমিন জানে যে শয়তানের কোনো ক্ষমতাই নাই, সমস্ত ক্ষমতা এটা এটার নিয়ন্ত্রণ, সমস্ত ক্ষমতা কার হাতে? শয়তানের হাতে কিছু আছে? কিছুই নেই শয়তানের কাছে। তাই দেখেন, নামাজ কায়েম করা, এটার অর্থ কি? এটার অর্থ হলো সমস্ত শর্ত পূরণ করে নামাজ হওয়া, এটাকে বলা হয় নামাজ কায়েম করা। শুধু প্রচার করে দিলাম যে নামাজ হবে, কিন্তু আমি নিজে শরীক হইলাম না। সুন্দর ব্যবস্থা করে দিলাম নামাজের জন্য, কিন্তু আমি নিজে নামাজ পড়লাম না, তাহলে এটা নামাজ কায়েম হলো? নামাজ কায়েম হলো। এই যে কায়েম যে বিষয়টা, ওই যে একটু আগে উদাহরণ দিলাম যে অমুকের তো রাজত্ব কায়েম হয়েছে, এর অর্থ কি? সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার অনুগত হয়ে গেছে। তাই দিন তখন বুঝতে হবে যে দিন কায়েম হয়েছে, যে সমাজের লোকেরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এমন পরিবেশ এমনভাবে দিন প্রতিষ্ঠিত হয়েছে যে সবাই ইচ্ছায় বা অনিচ্ছায় সবাই কি করতেছে? দিন পালন করতেছে।
এটাকে বলা হয় দিন কায়েম হওয়া, এটাকে বলা হয় দিন কায়েম হওয়া। যে তো আন আও কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই কি হবে, সালাতে উপস্থিত হবে, সবাই সালাতে উপস্থিত হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা, রাষ্ট্রের প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তিনি হুকুম পাঠাইয়া দিছেন, ইন্না আহাম্মা উমুরিকুম আস-সালাত, দেখো তোমাদের, তোমরা যারা রাষ্ট্রের জিম্মাদারি পালন করতেছো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনিক জিম্মাদারি হলো নামাজ আদায় করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি হলো কি, নামাজ আদায় করা। এখন এই দিন যে প্রতিষ্ঠিত করতে হবে, দিন যে প্রতিষ্ঠিত করতে হবে, এটা তো একটা জিম্মাদারি, এটা কারা প্রতিষ্ঠিত করবে, দিন প্রতিষ্ঠার কাজটা এটা একটা ফরজ কাজ না, বলেন এটা একটা ফরজ কাজ তো, এটাও কোরআনে আল্লাহর একটা হুকুম, কিন্তু এই হুকুমটা পালন করবে কারা, এটা আরেকটু বুঝে নি। আল্লাহর রাসূল, সবাই বুঝতেছেন না কথাগুলো, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, জিনিসগুলো একটু বুঝতে হবে। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, ঠিক না, ছিলেন তো মসজিদে নববীর, আল্লাহর রাসূল যতদিন জীবিত ছিলেন ইমাম ছিলেন কে, আল্লাহর রাসূল নিজেই ছিলেন, ওনার অনুপস্থিতিতে অন্যরা কখনো নামাজ আদায় করছে, নামাজ পড়াইছেন, ইমামতি করছেন, কিন্তু রসুলের থাকা অবস্থায় অন্য কেউ ইমামতি করছে, করেনি। তো যারা মসজিদে নববীতে আল্লাহর রসুলের পিছনে নামাজ আদায়কারী সাহাবি ছিলেন, যারা নামাজ আদায় করতেন, ওহুদের যুদ্ধে যখন বাতিলের সাথে মোকাবেলার প্রশ্ন আসলো, বদরের যুদ্ধে যুদ্ধ যখন আসলো, একদম মসজিদের যারা মুসল্লি ছিল এরা সবাই বদরের ময়দানের যোদ্ধা ছিল, ওই সময়ে মসজিদে নববীতে যারা কি ছিল, মুসল্লি ছিল, এরা সবাই বদরের ময়দানে কি হয়েছিল, উপস্থিত হয়েছিল। এরপর যখন ওহুদের যুদ্ধ আসলো, তখন যারা ওই সময়ে মসজিদে নববীতে রাসূলুল্লাহর মুসল্লি ছিল, যখন ডাক আসছে ওহুদের ডাক, তখন এরা সবাই কোথায় উপস্থিত হয়েছে, ওহুদে উপস্থিত হয়েছে, হয়েছে না, বলে না, না কিছু মানুষ উপস্থিত হয়েছে, বাকিরা বলছে যে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের চাকরি আছে, আমাদের কৃষিকাজ আছে। তাহলে সাহাবা একরাম নামাজকে যেমন গুরুত্ব দিছেন, জীবনের সকল কাজে রাসূলুল্লাহর পাশে থাকাকে ওনারা গুরুত্ব দিছেন, এমন না যে আমরা শুধু নামাজের মুসলমান, এমন না আমরা শুধু নামাজের মুসলমান, সাহাবায়ে কেরাম এমন ছিলেন না, আমরা শুধু রমজান মাসে রোজার মুসলমান, এটা না, ওনারা দিন পাহারার মুসলমান, দিনকে পাহারা দিছেন, যখন টাকা যা আসছে দিনের জন্য ওনারা সবাই অর্থ দিতে, যখন টাকা যা আসছে সবাই দিনের জন্য নিজের জীবন নিয়ে উপস্থিত হয়েছে, দিনের জন্য নিজের জীবন নিয়ে উপস্থিত হয়ে গেছেন সাহাবা একরাম। আরেকটু বুঝার চেষ্টা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহুদের ময়দানের দিকে রওনা হন, তখন সাহাবা একরামদের সংখ্যা ছিল 1000, কত ছিল একটু উত্তর দিয়েন, কত ছিল, 1000, কিন্তু যুদ্ধ যখন করেন যুদ্ধের ময়দানে ছিল 750, যুদ্ধের ময়দানে ছিল কি, 750, না আরো কম, 750 ধরে, 700-র মতো, না না
অহুদের কথা বলতেছি। আচ্ছা, বাকিরা চলে আসছিল, এরাও মসজিদে নববীতে কি করত, নামাজ পড়তো, কিন্তু এরা কি যুদ্ধ পর্যন্ত যায় নাই, অহুদের ময়দান পর্যন্ত যায় নাই। এরা মাস পথে মদিনা থেকে অহুদে যাওয়ার পথে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো সাউত। ওই জায়গার নাম কি? সাউত। আল্লাহ রসুল ওই জায়গায় গিয়ে সর্বপ্রথম সবাইকে নিয়ে ওখানে বসছিলেন, ওখানে একটু বিশ্রামের জন্য বসছিলেন, ওখানে একটু মশওয়ারা হয়েছিল। তো সেখান থেকে মদিনার এক লিডার, তার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সবাই তার নাম জানে মোটামুটি, জানে না? এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতৃত্বে তার কিছু অনুসারী প্রায় 300-র মতো, এরা চলে আসলো। এরা বলল যে আমরা এখানে যাব না, অহুদের ময়দান পর্যন্ত আমরা যাব না। তারা চলে আসলো। তো এই মানুষগুলো এই যুদ্ধে শরিক হয় নাই। আপনি কোরআন শরীফ খুলে দেখেন, এই মানুষগুলোকে কোরআন মুনাফিক বলছে। এই মানুষগুলো নামাজ পড়ত, যাকাত দিত, রোজা রাখত, দান সৎকা করত, সবই করত, কিন্তু এই জায়গায় রসুলের এতাআত করে নাই, রসুলের বিরুদ্ধাচারণ করছে। একটা হুকুমেও কেউ যদি রসুলের বিরুদ্ধাচারণ করে তাহলে সে আনুগত্য থেকে বের হয়ে গেল না, সব মানলো, কিন্তু একটা আইন মানি না, তাকে কি রাষ্ট্রদ্রোহী বলা হবে না? বলেন, বলা হবে কি না? তো 99টা আইন মানতেছে, একটা মানে না, রাষ্ট্র তাকে বলবে না? একটা আইন অমান্য করার কারণে, একটা আইনের বিরোধিতার কারণে রাষ্ট্র তাকে রাষ্ট্রদ্রোহী বলবে? বলেন, বলবে না? একটা আইন, ঠিক? রসুলুল্লাহর একটা হুকুম, কোরআনের একটা হুকুমের কেউ যদি বিরোধিতা করে তাহলে তাকে ক্ষুধাদ্রোহী বলা হবে, তার পরিচয় হলো সে ক্ষুধাদ্রোহী। এরপরে দেখেন তাবুকের যুদ্ধ, মানে সব যুদ্ধের ইতিহাসই টানা যায়, তাবুকের যুদ্ধ ইসলামী ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ যুদ্ধ, সবচেয়েতে বড় যুদ্ধ ছিল। এই জন্য তাবুকের যুদ্ধটাকে সবচেয়েতে বড় যুদ্ধ বলার একটা কারণ আছে, কারণ এই যুদ্ধে সাহাবা একরামদের লড়াই ছিল রোমানদের সাথে। রোমান ছিল পৃথিবীর সেই সময়ের এক পরাশক্তি। বদরের যুদ্ধ হয়েছে মক্কার কুরাইশদের সাথে, ওহুদ হয়েছে মক্কার কুরাইশদের সাথে, আহজাবের যুদ্ধ হয়েছে মক্কার কুরাইশদের সাথে, খায়বারের যুদ্ধ হয়েছে ইহুদিদের সাথে, কিন্তু এই তাবুকের যুদ্ধটা ছিল রোমানদের সাথে। এবং সেই সময়টা ছিল মদিনার ফসল কাটার সময়। এই মদিনার লোকেদের আপনার এই আয় ছিল কৃষিকাজ, ফসল কাটার মৌসুমে ফসল রেখা কৃষিজীবীরা চলে যাবে, সারা বছর না খেয়ে থাকতে হবে। এই সময় সব তাকাজাবাদ, সবচেয়ে বড় তাকাজা হলো ফসল কাটা। এমন সময়ে যুদ্ধ চলতেছিল, দুর্ভিক্ষ, এমন সময়ে যুদ্ধ, আর এত গরম ছিল এই সময়ে, যেই গরমের মাঝে বের হওয়া মানে বলতেছিল লা তানফিরু ফিল হার, গরম তোমরা যাও না, এই গরমে মরে যাইবা। তো এই যুদ্ধে আল্লাহ রসুল যখন ডাক দিলেন, এই যে মুনাফিকরা এই কথা বলতেছিল যে তুমি যাও না, লা তানফিরু ফিল হার, অনেক গরম, যাও না। অনেকে এসে আল্লাহ রসুলের কাছে বলতেছিল আল্লাহ তাফতিননি, আমার এই বিপদের মাঝে ফালায়েন না, আমার একটু ছুটি দেন, আমি যুদ্ধে যাইতাম চাই না। অনেকে এসে আল্লাহ রসুলের কাছে এসে অনুমতি চাইছে। আল্লাহ কোরআনে কারিমে এরা যে অনুমতি চাইছে, আল্লাহ কোরআনে জবাব দিছে যে ওরা বলতেছে আল্লাহ তাফতিননি, আমার এই বিপদে ফালায়েন না, আমি যাইতে চাই না। আল্লাহ জবাব দিছে আল্লাহ এই তোমরা শুনে রাখো, ফিল ফিতনাতি সাকাতু, সে তো বিপদের মধ্যে পড়ে গেছে। সে যে রসুলকে বলতেছে রসুল আপনি যান আমি থাকি,
সে তো বিপদ থেকে মুক্ত হচ্ছে না, সে কি বিপদের মাঝে, সে বিপদের মধ্যে পড়ে যাইতেছে। আল্লাহ জবাব দিতেছে, ওরা বলতেছে লা তানফিরু ফিল হার, এ গরমের মাঝে যাও না। আল্লাহ বলতেছে নবী আদেরকে বলেন নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এটা তো কোনো আগুনই না, এটা কোনো গরমই না, জাহান্নামের আগুন কিন্তু এর চাইতেও গরম হবে। বলেন তাদেরকে যে এটা কোনো আগুন না, এটা তো কোনো গরম না। সে এই আগুন থেকে বাঁচতে চাইতেছে, এই আগুন থেকে বাইচা আসে যে জাহান্নামের আগুনের জন্য নিজেকে তৈরি করতেছে, এটা এর চাইতেও আরো অনেক ভয়াবহ। দেখেন এই সমস্ত আয়াতগুলো আপনাদেরকে শোনাচ্ছি যে আল্লাহর রসুলের প্রত্যেকটা কাজে অংশগ্রহণটা এতটাই গুরুত্বপূর্ণ যে এরা মানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে জীবনের সকল ক্ষেত্রে, বিশেষ করে দিন প্রতিষ্ঠার কাজে সকলের অংশগ্রহণকে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে এটাকে, এটা বলা হয় নাই যে এটা শুধু রসুলের জিম্মাদারি, যে রসুল আপনি দিন আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে দিন প্রতিষ্ঠা করেন আমরা আসি, তা না। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিম্মাদারি পালনে কঠোরতা করছেন, কোরআনের আয়াতগুলো সাক্ষী যে যেখানেই পিছাইতে চাইছে, যেখানেই কেউ দাওয়াত দিছে পিছাও, আল্লাহ বলছেন আগাও, পিছায়ও না। যদি জিম্মাদারি থেকে তুমি পিছিয়ে যাও তাহলে তুমি কিন্তু আর আগাইতে পারবে না, তুমি পিছিয়ে যাবে। তাই যারা মসজিদে নববীর মুসল্লি, নামাজের মুসল্লি, তারাই কিন্তু আল্লাহর রসুলের সাথে বদরে শরিক হইছেন, ওহুদে শরিক হইছেন, খন্দকে শরিক হইছেন, তাবুকে শরিক হইছেন, মক্কায় শরিক হইছেন, হুদাইবিয়াতে শরিক হইছেন, জীবনে মরণে তারা রসুলুল্লাহর পাশে থাকছেন। আমাদেরকেও জীবনের সকল ক্ষেত্রে রসুলুল্লাহর ঠিক এরকম অনুসরণ অনুকরণ করতে হবে। এটা বুঝতে হবে যে আমরা শুধু নামাজ পড়ে মনে করবো যে আমাদের দিন ধর্ম পালন হয়ে গেছে, এই জিনিসটা একটা ভুল ভুল ধারণা। আসলে জীবনের সকল ক্ষেত্রে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়, ইসলামকে কায়েম করতে হবে, যেখানে কায়েম আছে এই জায়গায় কায়েম রাখতে হবে। আর যদি অন্ধকার এত বেশি হয় তাহলে বলছি হিজরত করো, তাহলে হিজরত করো, দেশ ছাড়ো, কিন্তু ইসলাম তো ছাড়া যাবে না। প্রয়োজনে দেশ ছাড়া যাবে, বাড়ি ছাড়া যাবে, চাকরি ছাড়া যাবে, কিন্তু ইসলাম ছাড়া যাবে, ইসলাম ছাড়া যাবে না। ইসলামের উপর থাকার জন্য সমস্ত ত্যাগ সহ্যের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সে বুঝ দান করুক, টিকে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।